গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। তো আমার তো এখন ফোর্থ ইয়ারের ক্লাস শুরু হয়ে গেছে। তো আজকে হচ্ছে আমার ফোর্থ ইয়ারের ফার্স্ট অ্যাটেম্প ফার্মাকোলজি। তো হচ্ছে আমি বারান্দায় হাঁটছিলাম আর সকালে পড়ছিলাম। ভেবেছিলাম যে হচ্ছে ফার্স্ট উইকে, যখন যে নিউ ক্লাস স্টার্ট হওয়ার ফার্স্ট উইকে কোনো আইটেম থাকবে না, কোনো পড়া থাকবে না। বাট ফোর্থ ইয়ারটা বুঝে যাচ্ছে যে একদম আইটেম দিয়ে দিয়েছে ফার্স্ট ক্লাসেই। মানে হচ্ছে ফার্স্ট ক্লাসে পড়ানোর পরেই ম্যাম হচ্ছে আইটেম দিয়ে দিয়েছে। তো ওটা আজকে আইটেম ফার্মাকোলজি। মানে হচ্ছে কেমন কেমন জানি লাগছে, কারণ ফার্স্ট আইটেম স্যার ম্যামরা জানি কেমন জানি না, নতুন নতুন সব টিচার। তো হচ্ছে লেকচার ক্লাস ছিল আজকে আমাদের সকালে। তো লেকচার ক্লাস পরে হচ্ছে এখানে বসেছিলাম। তো ওয়ার্ডে এখন জানি যাবো। ফার্স্টে রেডিওলজি ওয়ার্ড, মানে থার্ড ইয়ারে যখন ছিলাম তখন রেডিওলজি ওয়ার্ডটা আমার ইন্টারেস্টিং কিছু পাইনি, যে আমার ফ্রেন্ড বসে বসে ওয়ার্ডের মধ্যে আইটেমে পড়া পড়ছে। মানে হচ্ছে যখন ফার্স্টে ওয়ার্ড করেছিলাম রেডিওলজি যখন কোনো ইন্টারেস্ট পাইনি, যখন পড়তে উঠলাম তো হচ্ছে যখন একটু মনোযোগ দিয়ে একটু অ্যাটেন্ট দিয়ে ক্লাস করলাম, তখন বুঝলাম না রেডিওলজিটা হচ্ছে অনেক মজার আছে একটা জিনিস এসিতে। তো হচ্ছে আসলে ভালো লেগেছে এবার, তার কিছু জিনিস আমি বুঝতে পেরেছি, তার জন্য ভালো লেগেছে। তো হচ্ছে আমরা কে ভি রিজন করছিলাম, তো সেখানে ম্যাম দেখাচ্ছিল যে হচ্ছে কিডনি, কিডনির মধ্যে স্টোন, ইউরেটার মধ্যে স্টোন, এগুলো ম্যাম করাচ্ছিল আমাদের। ম্যাম আমাদের ফার্স্টে কেস টেস্ট করিয়েছে, দেন হচ্ছে অ্যাবডোমিনে গিয়েছে। তো এটা হচ্ছে ভিডিয়াম নিয়ে খাওয়ার পর হচ্ছে অ্যাবডোমিনে এরকমটা এক্সট্রা হয়, সব কিছু মানে স্টমাক ইন্টেস্টাইন সব কিছু সুন্দর বুঝে যাচ্ছিলো। তো ওয়ার্ড শেষে আমরা হচ্ছে লেকচার ক্লাসে আসি। লেকচার ক্লাস থেকে হচ্ছে বাইরে হচ্ছে ওয়েদারটা অনেক সুন্দর ছিল। ওইখানে হচ্ছে দূর থেকে নদীর ওই পারে হচ্ছে গরু ঘাস খাচ্ছিলো, অনেক সুন্দর লাগছিলো ওয়েদারটা। তো হচ্ছে আমি আজকে ক্লাস শেষ করে মানে কলেজে শেষ করার পর হচ্ছে নতুন ইয়ারে উঠেছি। তো বই তো কিছু কিনিনি, তো হচ্ছে বই কিনতে গিয়েছিলাম আমি আর আম্মু। তো হচ্ছে এখন বই কিনে তারপর হচ্ছে বাসে যাচ্ছে। এখন বই গাইড কিনে হচ্ছে একদম হচ্ছে আমি শেষ অবস্থা নিতে, মানে উপরে তিনতলায় উঠতে এত কষ্ট হয়েছে, মানে এত ওয়েট এত ওজন বইগুলোর, মানে হচ্ছে অনেক কষ্ট হয়েছে। আমি দুটো নিয়ে আসছি, আম্মু একটা নিয়ে আসছে, সাথে আমার কলেজ ব্যাগ ছিল। তো হচ্ছে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, অনেক ওজন ছিল, অনেক বেশি ওজন ছিল। তো এগুলো হচ্ছে আম্মু নিয়ে আসছে। তো অনেকগুলো বই কিনেছি, বই তো কিনে এসে তারপর হচ্ছে খেয়ে দিয়ে আমি একটা বিশাল ঘুম দিয়েছি। ঘুম থেকে হচ্ছে আই থিঙ্ক মানে হচ্ছে 6:30টার উপরে তারপর উঠেছি। উঠে তারপর শুনলাম যে বাংলাদেশ অনেক সুন্দর একটা ম্যাচ খেলেছে, জিতে গিয়েছে একদম। তো হচ্ছে আমি সেটার হাইলাইট দেখছিলাম বসে বসে, আসলে অনেক মজা লেগেছে। ফার্স্টে ব্যাটিং দেখতাম এত ইন্টারেস্টিং লাগেনি, বাট বলিংটা অনেক বেশি মজা ছিল, মানে অনেক ভালো খেলেছে বাংলাদেশ। তো আমরা জিতে গিয়েছি। তো আসলে বাংলাদেশ জিতলে না একটা অন্যরকম ফিল কাজ করে। আসলে বাংলাদেশ অনেক ভালো খেলেছে ইংল্যান্ডের সাথে, এই সিরিজটা ইনশাল্লাহ অনেক ভালো খেলবে। আলহামদুলিল্লাহ আমার রুমের অবস্থা এত বাজে অবস্থা, মানে একটা এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে তারপর আছে। তো এগুলো আমার এখন গুছাতে হবে, গুছাইতে আমার জীবনটা শেষ হয়ে যাবে এক এক বই এক এক জায়গায়। তো হচ্ছে নতুন বই কিনে নিয়ে আসছে। নতুন বই কিনে নিয়ে আসার পর যদি ভিতরে করে না দেখি তাহলে তো হয়ই না, মানে হচ্ছে সবসময় একটা ইন্টারেস্ট কাজ করে না। নতুন একটা জিনিস আমি দেখি এটার ভিতরে কী আছে। বইগুলো দেখতে অনেক সুন্দর ছিল, বাট বইয়ের ভিতরে জিনিসগুলো একটু সুন্দর না, অনেক কষ্ট করতে হবে বইয়ের ভিতরগুলো পড়ার জন্য। তো আমার নর্মালি আগামীকাল কোনো আইটেম নাই। তো হচ্ছে বাট ম্যাম হচ্ছে সেলিন যদি পড়িয়েছে ক্লাসে লিখছে ক্লাসে, তো ম্যাম পড়া দিয়েছিল সেলিন জি। তো ওগুলোই করছিলাম হালকা পাতলা করে। আইটেম যখন হয় তখন তাকে ভালো করে পড়ার কোনো মানেই হয় না আমার জন্য, মানে আইটেমের আগেই ভালো করে পড়া হয়ে যায় বলতে গেলে। বাট ম্যাম লিখছে ক্লাসে পড়া দিয়েছে তো এখানে তো পড়তে হবে, তো সেলিন জি করছিলাম। তাকে যে ফার্স্ট চ্যাপ্টার এটা গুড মর্নিং গাইস। তো আজকে ওয়েদারটা না সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেক সুন্দর ছিল, মানে আমি ঘুম থেকে উঠেছি 6:30 পরে, উঠে দেখি যে এখনও বাইরে অন্ধকার, মনে হচ্ছে যেন এখনও সকাল হয়নি। বাট অন্য সময় তো অনেক মানে সূর্য উঠে যায়, বাট আজকে ওয়েদারটা অনেক অনেক বেশি সুন্দর, মনে হচ্ছে যেন বৃষ্টি হবে। তো আমি কলেজের জন্য হচ্ছে রেডি হয়ে বের হয়ে গেছে। তো হালকা হালকা বৃষ্টি পড়ছে, বৃষ্টি ফুটা ফুটা পড়ছে। আমি আমাকে বলছিলাম যে আমার রিক্সার রুটটা উঠেই দেন, তো হচ্ছে তো উনি উঠিয়ে দিয়েছিলো। তো বৃষ্টি পড়ছিলো আর এখানে না প্রতিদিন অনেক অনেক বেশি জ্যাম থাকে, বিরক্তিকর লাগে। মানে কলেজে ঢোকার যে রাস্তা সেখানে প্রতিদিন জ্যাম থাকে অনেক। তো হচ্ছে সকালে লেকচার ক্লাস করে তো হচ্ছে এখন রেডিওলজি ওয়ার্ড চলছে। তো হচ্ছে রেডিওলজি ওয়ার্ডের আগে ম্যাম কিছুক্ষণ টাইম দেয় ব্রেকফাস্ট করার জন্য। তো হচ্ছে আমরা ব্রেকফাস্ট করতে গিয়েছিলাম। তো এখানে যে হচ্ছে পরোটা মানে রুটিটা আছে সেটা অনেক টেস্ট, এখানকার চাটাও অনেক টেস্ট। তো আমরা হচ্ছে ব্রেকফাস্ট করে দেন হচ্ছে রেডিওলজি ওয়ার্ডে আসি। তো রেডিওলজি ওয়ার্ড আমাদের প্রায় শেষ হওয়ার পথে, মানে হচ্ছে আর মাত্র একটা ক্লাস আছে আজকে নিয়ে দুইটা। তো হচ্ছে আজকে ম্যাম আমাদের হচ্ছে সিটি স্ক্যান, তারপর হচ্ছে এক্স রে রুম, কীভাবে এক্স রে সিটি স্ক্যান কীভাবে কী করায় সব কিছু দেখিয়েছে। আমরা ফার্স্টে সিটি স্ক্যান রুমে যাই, তো এখানে দেখি ওটা হচ্ছে কীভাবে প্রসেসটা হয়। দেন হচ্ছে আমরা এক্স রে রুমে যাই, এক্স রে রুমে এখানে দেখি যে এক্স রে
কীভাবে দেয়, বাট এখানে একটা পেশেন্ট আসছিলো, তখন তো উনি কীভাবে এক্স রে করছিলো সেটা দেখছিলাম আমরা। তো আমরা অন্য রুমে চলে গিয়েছিলাম, বিকজ এক্স রে এটা হচ্ছে আমাদের শরীরের জন্য অনেক খারাপ, তো তখন তো ওই রুমে থাকতে পারবো না, তো অন্য রুমে চলে গিয়েছিলাম। তো হচ্ছে আমরা এক্স রে সিটি স্ক্যান এগুলো দেখে তারপর হচ্ছে আমাদের ওয়ার্ড শেষ করে তারপর হচ্ছে আমরা চলে আসছি। চলে আসার পর দেখি আজকে অনেক সুন্দর ব্রিজ নামছে, তো অনেক সুন্দর ওয়েদার। তো আমরা ফ্রেন্ডে মিলে ভাবলাম যে নিচে যাই, নিচে গিয়ে ওয়েদারটা একটু হচ্ছে এনজয় করি। তো আমরা সবাই ফ্রেন্ডে মিলে এখানে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর হচ্ছে আমাদের 11:15 থেকে লেকচার ক্লাস, তারপর হচ্ছে আমরা যাবো হচ্ছে লেকচার ক্লাস করতে। তো হচ্ছে আমরা ফ্রেন্ডে গল্প করি, তারপর হচ্ছে নিজ থেকে কিছু খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে আমরা ক্লাসে চলে আসছি। তো আমাদের এখন লেকচার ক্লাস হবে, তো লেকচার ক্লাস শেষ করার পর দেন হচ্ছে আমি ছুটি হয়ে গেছে, বাসায় চলে আসছি। মানে এখন নর্মালি আগের মতো 2টা বাজে ছুটি হয় না, তো এখন ছুটি হতে হতে অনেক লেট হয়ে যায়, মানে হচ্ছে 2:20 এরকম বেজে যায়। কজ আগে টিচার ক্লাস 2 আওয়ার ছিল, এখন থেকে 4th ইয়ারে সবগুলো হচ্ছে টিচার ক্লাস হচ্ছে 1 আওয়ার, তার জন্য লেট হয়ে যায় আইটেম দিয়ে এগুলো ক্লাস করতে করতে। তো বাসায় এসে খাওয়া দাওয়া করছিলাম আর টিভি দেখছিলাম, বলছিল জ্বর হবে। তো হচ্ছে তারপর হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে একটা বিশাল ঘুম দিয়েছি। প্রতিদিন বিকাল না এসে ঘুমালে হচ্ছে মানে রাতে অনেক ঘুম পায়, মানে অনেক টায়ার্ড থাকি না সারাদিন 8টা থেকে 2টা পর্যন্ত ক্লাস টাস করে জার্নি করে, তারপর অনেক বেশি টায়ার থাকে, তার যদি না ঘুমাই রেস্ট না নেই তাহলে হয় না। তার জন্য এসে হচ্ছে আমি ঘুমাই, তারপর হচ্ছে পড়তে বসি। তো হচ্ছে তাকে এই টিস্যু প্রসেসিং প্যাথোলজি আইটেম, মানে 4th ইয়ারে উঠে মনে হচ্ছে অনেক বেশি টাফ, মানে 3rd ইয়ারে এত বেশি মানে হচ্ছে এত বেশি ছিল না, স্ট্রেস ছিল না, এত বেশি টাফ ছিল না পড়াশোনার, বাট 4th ইয়ারে হচ্ছে অনেক অনেক বেশি, মানে 3টা সাবজেক্ট স্যার ম্যামদের রোলার কোস্টারের মধ্যে দৌড়াচ্ছে, সাথে আমাদেরও দৌড়াতে হচ্ছে, মানে পিছনে পিছনে কী করবো যেতে পারছি না, তারপর যেতে হচ্ছে অনেক কষ্ট করে। তো হচ্ছে 4th ইয়ারে আসলে অনেক বেশি কষ্ট হচ্ছে, এখনই মানে 1st দিকে অবস্থা, পুরো বছরটি হয়ে আছে, আল্লাহ জানে কী হবে, সবাই অনেক বেশি দোয়া করবেন। আর থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড টেক কেয়ার, বাই বাই।